Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. Well, on the second day of this new year, I mean 2021. Well, let's take a lecture seat and get back to the screen. আজকে যেটা হচ্ছে যে ইউসেজ অফ ন্যারেশন আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে ন্যারেশন করি যদিও বা এর বেসিক কনসেপ্টটা সেম টু সেম ডিয়ার ভিউয়ার্স দেখুন আমাদের সর্বপ্রথম ন্যারেশনে যেভাবে ভাবতে হয় আমাদের ভাবনাটা যেভাবে ভাবতে হয় আর যে ভাবনাটা আপনারা একবার মাথায় ঢুকিয়ে নিলে একেবারে সোজা আপনাদের জন্য যদিও এক একজন টিচার এক এক রকমভাবে ট্রেনিং করায় এক একভাবে বোঝায় আমার ধরনটা আমার মতো ডিফারেন্ট সো আমরা এটা দেখি প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে যে এখানে কখন বলেছে মানে বর্তমানে না অতীতে বর্তমানে বলেছে না অতীতে অর্থাৎ প্রেজেন্টে না পাস্টে এটা মাথায় রাখতে হবে এক নম্বরে আপনাকে দেখতে হবে এটা কখন বলেছে অবশ্যই এটা পাস্টে বলেছে সেড এক নম্বরে যদি এটা বর্তমানে হয় তাহলে এদিকে অনেক ঝড় ঝামেলা কমে যাবে আর যদি এটা পাস্টে হয় তাহলে অনেক ঝড় ঝামেলার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে বুঝতে হবে তো এটা যেহেতু পাস্ট রয়েছে এখানে পাস্ট থাকলে এখানে সাথে সাথে একটা জিনিস মাথায় কাজ করবে সেটা হচ্ছে যে এখানে যে অবস্থাতে যে টেন্সে যেটা থাকবে সেটা যে জায়গা থেকে যেখানে যাওয়ার কথা সেখানে যাবে ফর এক্সাম্পল প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্টে যাবে এইভাবে এটা অ্যামিজার থাকলে অজওয়ারে যাবে হ্যাভাস থাকলে হ্যাড যাবে এটা যে সিস্টেম আপনাদের বইয়ে লেখা আছে সেভাবে সেখানে যাবেন এটা প্রথমে মাথায় কাজ করবে এখানে পাস্ট দেখলেই এটা এখানে কাজ করবে তার মানে টেন্স আপনাকে মাথায় সাথে সাথে নেটওয়ার্কে নিয়ে আসতে হবে এবং সেই সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কোন টেন্সে আছে মানে কোন সেন্টেন্সে আছে সেন্টেন্স বলতে অ্যাফার্মেটিভ ইন্টারটিভ নেগেটিভ ইন্টারটিভ নেগেটিভ সাধারণত আমরা বেশি অ্যাফার্মেটিভ ইন্টারটিভ এগুলোই পাবো নেগেটিভ খুব কম পাই তো এটা এই দুইটা পাশাপাশি আমাদের সাথে সাথে ইনস্ট্যান্টলি মাথায় রাখতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নিশাত একটা পক্ষ সে বলছে কি আমাকে বলছে মানে কে কাকে বলছে পক্ষটাকেও এরপরে আমাকে মাথায় রাখতে হবে তাহলে এটা এক নম্বর দুই নম্বরে আপনি এটা মাথায় রাখবেন তিন নম্বরে হচ্ছে সেন্টেন্স মাথায় রাখবেন আর চার নম্বরে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কে কাকে বলছে যেমন হচ্ছে নিশাত সেট মি মানে নিশাত আমাকে বলছে মানে নিশাত ডিরেক্টলি আমাকে বলছে আমি এর সাথে সম্পৃক্ত এমন না যে নিশাত করিমকে বলেছে এরকম সেটা না সো আমি আমাকে বলেছে সো আমাকে ধরেই কিন্তু কথাটা বলতে হবে যেমনটা দুজন চারজন তারা যখন কথা বলে তাদের কথাটা ধরে আমি আমার পক্ষ থেকে যেভাবে কথাটা বলি ঠিক তেমনই আমি নিজে যেহেতু ইনভলভ রয়েছি সো অনেক ক্ষেত্রেই এটা সহজ হয় নিজে ইনভলভ থাকলে সেটা এখানে খেয়াল রাখতে হবে তো নিশাত সেট মি নিশাত আমাকে বললো যে আই অ্যাম ওকে আমি ওকে আছি এখন অনেকেই এটা বের করতে পারে না যে এই আইটা কে এই আইটা কে এই আইটা কিন্তু খেয়াল করবেন এটা কিন্তু নিশাত দেখুন নিশাত সেট টু মি নিশাত তখন বলেছিল গতকালকে যে আই অ্যাম ওকে মানে আইটা হচ্ছে নিশাত এটা মাথায় রাখতে হবে সো তার গতকালকের কথা যখন আজকে আমি বলবো যে নিশাত বলেছিল আমাকে যে আই অ্যাম ওকে কিন্তু ওর কথাটা যখন আমি আমার মতো করে বলবো তখন কিন্তু আই যদি রেখে দিই মানে ধরুন কথার কথা আই রেখে দিলাম আর আপনারা জানেন যে আমি যা থাকলে ওয়াজ ওয়াইরে চলে যাই সো মনে করছি যে এখানে আই থেকে ওয়াজ দিয়ে দেবো তার মানে আই ওয়াজ ওকে আমি ভালো ছিলাম হয়তো অনেকে ভাবতে পারে কিন্তু ঘুরে ফিরে তো আমি ভালো ছিলাম আমার কথা হয়ে যাচ্ছে কিন্তু এখানে হতে হবে যে নিশাত ভালো ছিল সে যখন স্ট্যান্ডিং গতকাল দাঁড়িয়ে কথা বলেছে তখন সে ডিরেক্টলি একেবারে হুবহুব আই অ্যাম ওকে আমি ভালো আছি কিন্তু তার গতকালকের কথাটি যখন আমি আজকে আমার ভাষায় বলবো তখন তার বলবো না যে আই ওয়াজ ওকে বলতে পারবো না তখন বলবো যে সে ওকে ছিল এটাই হচ্ছে নিয়ম তো সে ওকে বলতে তখন নিশাত হচ্ছে আই সো নিশাতে প্রোনাউন আমরা এখানে বসিয়েছি দেখুন এই যে একই লোক সো এখানে সি সি যখন বসলাম তখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এটা অতীতে বলেছে তাই এটা যে অবস্থাতে আছে মানে অ্যামিজারে আছে ওয়াজওয়ারে চলে যাবে অ্যান্ড ওয়াজওয়ারে যদি বসাই তাহলে সি এর পরে ওয়াজওয়ার আমাকে হিসাব করতে হবে তো সি এর পরে ওয়ার তো বসবে না ওয়াজ বসবে সো সি ওয়াজ ওকে ডিয়ার ভিউয়ার্স এই অল্প কিছু সময়ের মধ্যে
কিছুটা হলেও ন্যারেশন সম্বন্ধে বোঝাতে সক্ষম হয়েছি, যদিও বা এটার বিশাল আলোচনা রয়েছে, বিশাল ক্লাস রয়েছে। আমাদের অন্যান্য আদার্স ক্লাসগুলো আপনারা নাসিস ক্লাব পেজে গিয়ে সার্চ করে দেখবেন অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।